মুখের কাপড়টা একটু সরায় দে, আমি তোরে জবাই দেওয়ার আগে তোরে জীবনের শেষ দেখাটা দেখে যাই গো বাবা। যেই মা তোরে মরার আগেও কয় বাবা তোরে জীবনের শেষ দেখাটা দেখে যাই গো মা। স্যার আমি প্রথম ইয়াবা খাই, ইয়াবার টাকা চাইলাম আমার মা দিল না, তারপরে কি করলি বল? তদন্ত বিচারে বলে স্যার আমি মারে বলে দিয়ে গেলাম আজকে রাত্রে তোরে জবাই দিমু, তোরে জবাই না দিলে ঘরের মধ্যে বই আমি ইয়াবা খাইতে পারব না। মা হাসতে হাসতে বলল ছেলে হইয়া কোনোদিন বাবের জন মায়ের জবাই দিতে পারে না। আমি বললাম অবশ্যই আমি তোরে আজকে জবাই দিব। ফেসবুকে তোরা দেখছ যুবক, পুলিশ বলে তারপর কি করলি বল? স্যার শুনবেন মল্লমহর্ষ ঘটনা কি, আমি ইয়াবা খাইলাম, গতকালকে যা খাই তার সাথে বেশি খাইলাম, তারপরে আমি বিকেল বেলায় একটা চাকু কিনলাম মায়ের জবাই দিন। পুলিশ কাঁদে আর কয় তোর ভিতরে কি একবারও জাগলো না, আমার এই মা আমার 32টা ছিদ্র দিয়ে আমার দুধ খাওয়াচ্ছে। স্যার আমি নেশা করতে করতে আমার মাথায় কোনো হিতাহিত জ্ঞান ছিল না, স্যার আমার ফাঁসি দেন। বলে ফাঁসি তোর হোক কি না হোক আমি জানি না, তবে আমি তোরে মাইরে আমি দরকার হয় ফাঁসিতে ঝুলব। পৃথিবীতে বুঝিয়ে নিয়ে দেবে পুলিশটাও মায়ের ভক্ত। বল তারপরে কি করলি? স্যার আমি রাত 12টার সময় এসে দেখি আমার মা বিছানায় শুয়ে আছে। আমি প্রথম আইসে আমার মার পাও বানলাম, মা মনে করছে কৌতূহল আমারে মারবে না, আমার মা আমারে রিল্যাক্সে পাও বানতে দিল। তারপরে আমি হাত বাঁধলাম, হাত বইলে মায়ের ভুর করে শুয়ে রাখলাম, এরপরে আমি বুকের উপরে বসলাম। তারপরে যুবক ভাই আয় তোর পাও দুইটা ধরি, কোনোদিন মা দুঃখিনীর দিকে চোখ করা মজা যে তাকাইছ না, এই দুঃখিনী পরের বাসায় কাম করে তোরে বড় করছে, শীতের দিনে কোনোদিন মা ভালো একটা চাদর গায়ে দেয় নাই, তোরে সোয়েটার কিনে দিছে। এই ঘটনার দ্বারা তোর জীবনকে ধন্য করে নে ভাই, তোর এই বন্দি গিয়েছিল আমার জিয়াদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে 12 বছর বয়সে মা হারাইয়া, পৃথিবীর কত দেশে ঘুরলাম বাবা আমার মার মতো পুলিশে জিজ্ঞেস করে তারপরে কি করলি বল? স্যার আমি পাও দুইটা হাত দুইটা বানলাম বুকের উপরে বসলাম, তারপরে কি করলি? আমি যখন মুখখানা বাইন্ধে ফেলছি আমার মা তখন আমারে বুঝে ফেলছে, আমি আমার মায়ের গলার মধ্যে সাকু ঢুকাইছি। আমার মা প্রথম বলছিল আমি মস্কানা করি, প্রতিদিন নেশা করি এসে প্লেট ভাঙ্গি কাচের গিলাস ভাঙ্গি, মা মনে করছে নেশা করছে এই জন্য অত্যাচার করতেছে, এই জন্য আমার মা নাড়াচাড়া করে নাই, শুধু বলছে বাবা বাজান রে আমি জানি তুই আমারে মারবি না, বাবা যদি আমারে মাইরে সুখী হস তাও মার তবু তুই ভালো হ। স্যার তখন আমার মা ভাবতে পারে নাই আমি আমার মায়ের জবাই দিমু, যখন আমি মুখটা বাইন্ধে ফেলছি মায়ের উন্না দিয়া তখন আমার মা কনফার্ম হয়ে গেছে আমার গলার মধ্যে চাকু ঢুকাই দিবে। তখন আমার মা বলে বাবা রে আমার জবাই দেওয়ার আগে মুখের কাপড়টা একটু সরাইয়া দে, আমি তোরে জবাই দেওয়ার আগে তোরে জীবনের শেষ দেখাটা দেখে যাই গো বাবা। পুলিশ আর সহ্য করতে পারে না, গলাটা চাইপা ধরে জিব্বাটা বাইর করে দিছে, কম শোক দিয়ে দেখে তোর মায়ের চাকুটা ঢুকাইনি। যেই মা তোরে মরার আগেও কয় বাবা তোরে জীবনের শেষ দেখাটা দেখে যাই
মনে হয় হোস্টেলে ভালো খাবার পাস না, লজিংয়ের বাড়ি ভালো খাবার দেয় না, আরে বোর্ডিং এ ভালো খাবার পাস না, তোমার মা কত দামি দামি খাবার খাওয়াইয়া আজকে তোমার মানুষের মতো মানুষ বানাইয়া মা কবরে শুয়ে আছে গো ভাই। ওই মায়ের জন্য তুই গোটা পানি মেলায় কাঁদবো। এই যে আমি তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, আমার দিকে তাকাও, একটা লাশের কফিন বানাইছি বাবা, দেখ দেখ আমার অতিথি ভাইরা দেখেন, এই কফিনে তুমিও যাবা আমিও যাব, প্রধান অতিথি আজকে আর যাবে আমি যাব। দেখ ভাই, আমি 12 বছর বয়সে আমি মাদ্রাসার থেকে আইয়া দেখি আমার মা আমাকে মসজিদের কাছে ওই গোপালগঞ্জের মাটিছে আমার মা মসজিদের পালকিতে এইভাবে শুয়ে রয়েছে। আল্লাহ দেখো আমার বাইরে তালবিয়ালিম বাবাজিরা কান্দে গো, এই এতিমখানায় কত ছেলেরা আছে ওভাবে হুজুর আমার তোমার বাবা কেউ না, তোমার ছেলে কমলা খায় আপেল খায়, এই মাদ্রাসার কত এতিম ছেলে আছে বাবা সারা বছরে একটা কমলা খাইতে পারে না। আমি আমার এতিমখানায় বাবা পৌনে 200 ছাত্র, আমি মাঝে মাঝে কমলা দিয়ে আসি প্রধান অতিথি সাহেব, একটা ছেলে বরিশাল বাড়ি, আমি যত গত সপ্তাহে হুজুর আমি কমলা দিলাম একটা এতিম ছেলের হাতে, ছেলেটা কমলাটা পাই এইভাবে সুমা দিছে, আমি বললাম সুমা দিলি কে, বলে এই বছর একটা কমলাও খাই। তোমার ছেলে বিরিজের কমলা খায় না পয়সা যায়, আর এই মাদ্রাসার এতিম ছেলেগুলো সাইয়া সাইয়া দেখে তোমার ছেলে খায়। ও আমার অতিথি ভাইরা, আমার যুবক ভাইরা রে, তোমরা যারা এই হাই স্কুলে পড়ো কত এতিম ছেলে, তোমার ক্লাস ফ্রেন্ড ভালো একটা জামা নাই, একটা সোয়েটার নাই, তোমার টিভিনের পয়সা দিয়ে তুমি বড় লোকের বলা, তোমার বই গুলাবারে দিয়ে দিও, তোমার কাপড় গুলাবারে দিয়ে দিও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ঘোষণা করে গেলাম, ওই এতিম নবীর সাথে তোমার সামনা ধরে ধরে আমি ইমদাদুল হক বাইরে বলবো, আল্লাহ তারও অনেক দিছে ভাই সাহেব, আপনাদের এলাকায় এতিমখানা কয়টা আছে আমি জানি না, অতিথিরে বলবো আপনার এলাকায় কয়টা এতিমখানা আছে আমি জানি না, আপনার নিজের কষ্টের রক্ত পানি করা পয়সা দিয়ে এতিমখানার দিকে তাকাবেন, সরকারি বরাদ্দ বাদ দেন, ওটা তো সরকারি মাল সবার অধিকার আছে, আপনার নিজের পকেটের পয়সা মাঝে মাঝে দিয়ে এতিমদের সাথে এক লোকমা ভাত খাবেন, এতিম নবীর সাথে জান্নাতে যাবেন, এতিম নবীর সাথে জান্নাতে যাবেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে এতিমখানায় যে তাদের সাথে ইফতারি করে বাবা, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এতিমদের মনের আশা কেউ জানে না বাবা, এরা বহুত পার কষ্ট লইয়া তোমাকে এই বাজার দিয়ে ঘুরে। শুধু আমি বলতে চাই যুবক ইলিয়াস রহমান জিহাদি, তোরে বন্ধু বানাই মার সারবে আল্লাহ আকবার জোরে বলো, আমি যদি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য মসজিদ করতে পারি কোটি কোটি টাকা খরচ করে, তোমার এই ছেলেটা এলাকার ছেলে যার ওসিলে আমারে পাইছো আজকে, আমার নাম জানে কি নূর হোসেন নুরি, এই ও আমার কয়েকদিন আগে আমার বাসায় ইলিশ মাছ কিনে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন, ও পদ্মা নদীর পারে থাকে বিক্রমপুর, ইলিশ মাছ লয়ে গেছে, আর একদিন শাক সবজি লয়ে গেছে, আর একদিন পিঠা লয়ে গেছে, হুজুর আমার মা নাই আপনারও মা নাই, আমার মা লাগে দোয়া করবেন, ও দেখছে আমার মসজিদ মাদ্রাসা, আমি ওয়াজিদ থেকে বাবা যা পাই এইটা দিয়ে মসজিদ মাদ্রাসা করি আলহামদুলিল্লাহ বলেন,
আমার মতো বক্তারে টাকা দিলে লস কাই। আমি দিন রাত্রে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এ যুবক তোর পাও দুইটা ধরছি, এখানে কোন যুবক আসর আমার সাথে বন্ধুত্ব করবি? আমি আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া এই দিনের বেলা মক্কা যেদিন সেরে আসব 2011 সালে, আমি তো 2004 সাল থেকে হজে যাই, কতবার হজ আর উমরায় গেছি পাসপোর্ট ছাড়া বলতে পারবো না, কতবার হজ আর উমরার টিকিট লাগছে আমার পাসপোর্টে 2004 সাল থেকে আজ থেকে 15 বছর আগের থেকে যাই বেটা। শুধু তোর পাও দূরে ধরছি, আমি তোর বন্ধু বানাবো, যদি আমার মসজিদ কবুল হয় তোর নিয়ে জান্নাতে যাবো, যদি আল্লাহ আমারে মাফ করে। আমি শুধু এখানে 10টা যুবক চাইবো, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি। আমি যদি আমার বাবারে কাবা করে স্বর্ণের দরজার সামনে পাও ধরে মাফ চাইতে পারি, এখানে কোন যুবক আসস তোমার সাথে বন্ধুত্ব করার জন্য, তুই মাফ পাওয়ার জন্য বাইজিত বস্তমি হওয়ার জন্য 30 সেকেন্ডে খাড়াইয়া তুই তোর বাপরে বুকি নিয়ে মাফ চাবি। তুই যদি তোর বাবার কাছে এই মাইটানে বসে মাফ চাইতে পারস, আমি তোরে বলে গেলাম তুই আল্লাহ তোরে মাফ করে দিবে। ওর তো যুবক দ্বারা, এ যুবক দ্বারা, যুবক দ্বারা যাদের বাবা আছে দ্বারা, হ্যাঁ যুবক দ্বারা, তুই বাইজিত মুস্তাবি হয়ে যাবি। দে দর দে, এ দর দে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ এ যুবক, দেখ তোর বাবাই মাঠে কোথায় আছে, একটা দর দে তোর বাবার কাছে এখন মাপ ছবি, দে দর দে, এ যুবক যাদের বাবাই মাঠে আছে তারা থাক, আর যাদের বাবা নাই মাঠে বসে থাক, একটা দর দে তোর বাবার কাছে মাপ ছবি, দে দর দে, এ যুবক দর দে তোর বাবাই মাঠে নাই, যুবক ওট ভাই ওট, তোর বাবা কোথায় আছে দেখ, ওই দেখ ডাইন পাশে দাঁড়ায় এক বাবা চিল্লায় আর গান দেয়, এ যুবক বাবারে বুকি নিয়ে মাপ চাই, দেখ একটা তাল বিয়ারিম, তা এ খাড়া কর, বাপ রে খাড়া কর, এ বাপ রে খাড়া কর, বাপ রে বইয়া বইয়া কান দিস না, বাপ রে খাড়া এ তাইকে কান দে, দেখ এ যুবক তোর পাও ধরছি, দেখ তোর বাবা কোথায় আছে, একটা দৌড় দিয়ে বাপ রে বুকি নিয়ে কান দে, থাক তোরে বাইজিত মুস্তাবি আল্লাহ বানায় দিবে, ও ও যুবক ওট। আজকে 24 ফেব্রুয়ারি 2021 সাল, সারা জীবনের জন্য দলিল হয়ে থাকবে, আল্লাহ দেখো আমার ভাই চিল্লায় আর কান্দে, জানি না তার ভাই, দেখো ওই যে মুজাহিদ আসতেছে দৌড়ে তার বাবার কাছে মাপ চাবে, দেখ কেমনে দৌড়ে আসতেছে, দেখ বাবার কাছে মাপ চাবে, বাইজিত মুস্তামি হইতে চাস, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কান্দে, দা একটা যুবক মার ছাড়বি না, যুবক একটা যুবক মার ছাড়বি না, আল্লাহ এই মুহূর্তে তোর উপরে বেজার হয়ে যাবে, বসাও এ যুবক, বসতে বলছি বসাও, যারা বাবারে বুকি নিয়ে কামছো একটা লোক মার ছাড়বি না, করুণার যদি ভয় থাকে, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, একটা যুবকও মার ছাড়বি না। আমার সাথে হাত তুলে দেখাও তো বাবা, মুনাজাতের আগে কেউ মার ছাড়বে না, দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখা যুবক দেখা, ওই দেখ বাপ বেটা কেমনে কান্দে, দেখ দেখ যুবক কেমনে বাপের বুকি নিয়ে কান্দে, দেখ এইভাবে সে কান্নার আওয়াজ, ওই দেখো কেমনে বাবারে দাঁড়াই পড়ে নিয়ে কান্দে, আল্লাহ মাহফিলে কার বাবা আছে কার বাবা নাই, যাদের বাবা আছে তারা মাপ চাইল, যাদের বাবা নাই কার কাছে মাপ চাবে, আল্লাহ প্রধান অতিথি কান্দে, আলেম ওলামা কান্দে গো, আল্লাহ যাদের চোখের পানি পড়ছে তাদেরকে মাপ কইরা দাও, নিজের হাতে বান্দা দেখো কেমনে চোখের পানি পড়ে, আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো 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 কেমনে কান্দে, ছোট বাচ্চার মতো হা হা করে কান্দে, যুবক বাবার লেগে কানলে লস নাই রে ভাই, তোর বাবা অসুস্থ অবস্থায় তোর বুকি নিয়ে ময়মনসিংহ দৌড়াইছে, মৈত্রকোনা দৌড়াইছে, তোর হসপিটালে নিছে, তোর বাবার লেগে কানবি না, তোর বাপ কবরে কষ্ট পাইতে যাই, এ জাগার মালিক যারা যে জাগা দিয়ে গেছে, বাবা আজকে দুনিয়া নাই, মেম্বার সাহেবের লেগে কানতে থাকো, বসো ভয় ভাই ভয় ভয় ভয়, যারা দাঁড়ায় আসর বসে বল, তোকে পাও দুটো দোষী ভয়, পৃথিবীতে এমন কোন সন্তান নাই বাবার ঋণ শোধ করতে পারে, আল্লাহ যারাই বাবার কাছে মাফ চাইছে তাদেরকে বাইজিত বস্তমি বানাই দজর করা, আমিন।